ঈদ উপলক্ষে 8 এপ্রিলে ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে আজ। অনলাইনে সকাল 8টা থেকে বিক্রি হয় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট এবং দুপুর 2টা থেকে বিক্রি শুরু হয় পূর্বাঞ্চলের টিকিট। এবার বিশেষ সহ আন্তনগর ট্রেনে ঢাকা থেকে বহির্গামী টিকিটের সংখ্যা 33,500টি, কিন্তু শুক্রবার সর্বোচ্চ 2,20,00,000 বার টিকিট কেনার জন্য অনলাইনে হিট হয়েছে। অনেকেই তাই অনলাইনে টিকিট না পেয়ে অসন্তোষ জানান। বাসের ক্ষেত্রে চিত্রটা ঠিক উল্টো, দু একটি অঞ্চল ছাড়া অন্য এলাকার বাসের টিকিট বিক্রির তেমন চাপ নেই। বিস্তারিত জানাচ্ছেন ফাহিম মোনায়েম। ঈদ সামনে রেখে কমলাপুর রেল স্টেশনে নেই মানুষের চিরচেনা ভিড় কিংবা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে টিকিট কেনার তারা। স্টেশন জুড়ে বিরাজ করছে নিরবতা। এই রেল স্টেশনেই টিকিট বিক্রির দুদিন আগে থেকে লাইনে দাঁড়িয়ে থাকতো লাখো মানুষ। টিকিট পেতে হাহাকার কিংবা দালালের খপ্পরও যেন উধাও। ঈদযাত্রার সব টিকিট অনলাইনে বিক্রি হওয়ায় এমন পরিস্থিতি। তবে এখন অনলাইনেও টিকিট পাচ্ছে না বেশিরভাগ মানুষ। ঈদযাত্রায় এপ্রিলের 8 তারিখের ট্রেনের টিকিটের চাহিদা বেশি। শুক্রবার সকাল 8টা থেকে বিক্রি শুরু হওয়ার পর বিভিন্ন গন্তব্যে টিকিট কাটার জন্য 2,20,00,000 বার হিট হয়েছে। অথচ টিকিট কেনার সুযোগ রয়েছে মাত্র 33,500টি। যারা অনলাইনে চেষ্টা করেও টিকিট পাচ্ছে না, তাদের মধ্যে কেউ কেউ কমলাপুর এসে টিকিট না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। গ্রামের বাড়ি যাব, বাবা মা ফ্যামিলির সাথে দেখা করব, এখন যদি টিকিট নাই পাই তাহলে মানুষের দোকান জায়গা নেই, তাহলে অনলাইনে টিকিট ছাড়ার কি দরকার? আমরা যদি টিকিটই না পাই অনলাইনে, তারা বলে যে হ্যাঁ অনলাইনে টিকিট অ্যাভেলেবল, কিন্তু আমরা ঢোকার পর আর টিকিট পাই না। কুড়িগ্রাম দেখছি আমি, রংপুর দেখছি, তারপর হচ্ছে তো লালমিন এক্সপ্রেস দেখছি, বুড়িমিন এক্সপ্রেস, চারটি একসঙ্গে দেখছি আমি, একটা তো পাইনি। কমলাপুর স্টেশন ম্যানেজার জানান, 8ই এপ্রিল ঢাকা থেকে 42টি আন্তনগর ট্রেন ছেড়ে যাবে। এছাড়া 25টি লোকাল ও 6টি বিশেষ ট্রেন বিভিন্ন রুটে ছেড়ে যাবে। প্রায় 2,20,00,000 লোক মানে ট্রাফিক আমাদের হিট করেছে এই টিকিটগুলোর জন্য। এটা এই যাবৎকালের জন্য সবচেয়ে বেশি হিট। যে তো জানেন যে 8 তারিখে হয়তো সব ছুটি হবে, সরকারি বেসরকারি সমস্ত প্রতিষ্ঠান ছুটি হবে, এই কারণে হয়তো বা যাত্রী সংযুক্ত বলে সরকার। এদিকে বাসের চিত্র ভিন্ন। ঈদের অগ্রিম টিকিট ছাড়লেও নেই যাত্রীর চাপ, আর যারা কাটছেন তারাও কাউন্টারে না এসে অনলাইনেই কাটতে পারছেন। ভাড়াও বাড়তি নেওয়া হচ্ছে না বলে দাবি পরিবহন কর্তৃপক্ষের। এ পর্যন্ত চাপ নাই আমাদের, 100% অনলাইনে দেওয়া, অফলাইনে দেওয়া, আপনি যে কোনোভাবে নিতে চান সব সময়কার টিকিট আছে। শুধুমাত্র রাত্রে 3-4টা গাড়ি আছে, যে গাড়িগুলিতে মানে একটু হালকা পরিমাণ বিক্রি আছে। অতিরিক্ত ভাড়া আদায় করা হয় না। এটা কুয়াকাটা আমাদের 800 টাকা ভাড়া, আমাদের গাড়িটা কুয়াকাটা যায়, আর চট্টগ্রাম 680 টাকা ভাড়া, আর সিলেটে 700 টাকা ভাড়া। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।